111 দুর্নীতি মামলায় বিএনপি নেতা টুকুর 9 ও আমানের 13 বছরের কারাদণ্ড হাইকোর্টে বহাল। আন্দোলন বাধাগ্রস্ত করতেই আদালতকে ব্যবহারের অভিযোগ মির্জা ফখরুলের। প্রতিবন্ধকতা সত্ত্বেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, গণতান্ত্রিক পরিবেশ আছে বলেই উন্নয়নে অগ্রগতি। গাজীপুরে আইইউটির সমাবর্তনে প্রধানমন্ত্রী। গ্রামীণ টেলিকম থেকে শ্রমিকদের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে ডক্টর ইউনুসের বিরুদ্ধে দুদকের মামলা, মানি লন্ডারিংয়েরও সত্যতা পাওয়ার দাবি। বাজার নিয়ন্ত্রণে এবার বিক্রেতার ভূমিকায় ভোক্তা অধিকার, খাতুনগঞ্জে দাঁড়িয়ে থেকে কেজিতে 70 থেকে 80 টাকা কমে বিক্রি করল আদা, চলে যেতেই আবারও আগুন দাম। এবং তিস্তা ব্যারেজ সেচ প্রকল্প সংস্কারের নামে 4 লাখের বেশি গাছ কাটছে বন বিভাগ, নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য, নতুন করে চারা রোপণের আশ্বাস।